জীবনের ঝুঁকি নিয়ে পেটের টানে অজয় নদী পারাপার জামুরিয়া থানার অন্তর্গত দরবারডাঙ্গা বীরকুলটি সিদ্ধপুর অজয় নদীর ঘাটে অজয় নদী বর্ষার জলে ভরে ওঠে ফলে সারা বছর নদীতে ফলে সারা বছর নদীতে প্রচুর পরিমাণে জল না থাকলেও বর্ষাকালে এই নদী ফুলে ফেঁপে ওঠে ফলে জামুরিয়া সমিতির দ্বারা পরিচালিত অস্থায়ী রাস্তা জলের তোড়ে ভেসে যায় পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কয়েক হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এই নদী এর ফলে কোথাও গলাভর্তি জল আবার কোথাও বা হাঁটুর নিচে জল নদীর এই অসামঞ্জস্য গভীরতার জন্য ঠিকমতো মতো নৌকো চলে না অথচ পেটের টানে বিপদকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ এই নদী পারাপার করছেন বাধ্য হয়ে জীবনে ঝুঁকি তো রয়েছেই তার সঙ্গে প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা কিন্তু মানুষ নিরুপায় বীরভূম জেলার মানুষের অভিযোগ তারা প্রত্যন্ত গ্রামে থাকার দরুন বীরভূম জেলার সদস্য হ তাদের বাড়ি থেকে সত্তর কিলোমিটার দূরে ফলে হাট বাজার থেকে স্কুল কলেজ এমনকি চিকিৎসা সব কিছুই তারা এই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জ দুর্গাপুরের উপর নির্ভরশীল তাই পেটের টানে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় অসুবিধা প্রতিদিন ডিউটি যেতে পারি না এই জলের জন্য

বাচ্চা শৈলে অপরদিকে পশ্চিম বর্তমান জেলার অজয় নদী তীরবর্তী গ্রামের মানুষেরা দাবি করেছেন তাদের চাষের জমি বীরভূম জেলায় থাকায় তাদেরকে চাষের জন্য নদীর ওই পারে যেতে হয় তাই অসুবিধার সম্মুখীন মানুষেরা আমাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে একটি ব্রিজ তৈরি করে দেবার আবেদন করেছেন অনেক অসুবিধায় মারা যায় হ্যাঁ আমাদের চিকিৎসা বেশি বর্ধমানে স্কুল কলেজ সব বর্ধমানে আমাদের খাবারের ব্যবস্থা বর্ধমানে কাজের ব্যবস্থা আমাদের সব বর্ধমানে সব নদীর ওপার থেকে এসে এ ধারে সের কোম্পানির সব কাম করি আমরা পুলিশের আমাদের ঢাকার বহু যাতায়াত অনেক দূর তারপরে এতটা যোগাযোগ ওখানে নেই আসানসোলের পরে ওখানে যোগাযোগ নেইছে আসানসোলে যেরকম যোগাযোগ আছে হসপিটাল বা গাড়ি বা ভালো ডাক্তার ওরকম সেগুলো সে নেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা বাড়তি চাইছি যে এটা ব্রিজটা যত জলদি হয় তার জন্য ওনার কাছে আমরা